মনোনয়নপত্র বাতিলের পর এখন কি করবেন মাহি জানালেন নিজেই। আজ দুপুরে মাহিয়া মাহি জানান তার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রটি বাতিল করার খবর পেয়েছেন। কি কারণে বাতিল হয়েছে জানতে চাইলে মাহি বলেন, শুনতে পাইলাম আমাদের সংগৃহীত ভোটারদের সাইন নিয়ে নাকি সমস্যা হয়েছে, এ নিয়ে একটা অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচনী এলাকার 1% ভোটারের সাইন লাগে, সেই সাইন নাকি জালিয়াতি করে জমা দিয়েছি, কিন্তু আমার কাছে এর সব প্রমাণ রয়েছে যে জালিয়াতি করিনি। এই সময় মাহি আরও বলেন, এখানে সাইন জালিয়াতির কী আছে, এটা আমরা ঠিকভাবে সংগ্রহ করেছি, এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে, সেখানে এক ভাগ ভোটারের সাইনের জালিয়াতির বিষয়টি নিয়ে যা বলা হচ্ছে সেটা সত্য নাই, আমরা কারো সাইন না নিয়ে দেইনি, আমার কাছে প্রতিটা সাইন যে অথেন্টিক তার প্রমাণ আছে। এবছর দ্বাদশ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, কিন্তু সেই আসন থেকে মনোনয়ন পাননি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী 1 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর কি ভাবছেন জানতে চাইলে মাহি বলেন, আমার মনোনয়নপত্রে আর কোনো সমস্যার কথা জানতে পারিনি, আর যেহেতু সাইন অথেন্টিকের প্রমাণ আছে সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি পুনরায় আপিল করব, আমি আজকে আপিল করব ইনশাল্লাহ।